2024-25 বর্ষত রাজ্যের মুঠ ঘরুয়া উৎপাদন চলিত মূল্যত 6.43 লাখ কোটি টাকা হব বলে আশা করা হয়েছে। আর ই হয়েছে 2016-17 বর্ষর মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদন 2.54 লাখ কোটি টাকার তুলনাত 150% অধিক বৃদ্ধি। আগতীয়া প্রাক্কলন অনুসরি অসমৰ মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদন চলিত বর্ষত 2022-23 বর্ষৰ 4.93 লাখ কোটি টাকার বিপরীতে 15.6% বিকাশৰ হারে 2023-24 বর্ষত 5.70 লাখ কোটি টাকা হওয়ার সম্ভাবনা আছে। অসমৰ প্রকৃত মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদনের স্থির মূল্য 2022-23 বর্ষর 3.01 লাখ কোটি টাকার বিপরীতে 5.9% বিকাশৰ হারে 2023-24 বর্ষত 3.19 লাখ কোটি টাকা হওয়ার সম্ভাবনা আছে। অধ্যক্ষ মহোদয়, এইটো আমার বাবে অতি উৎসাহজনক কথা যে অসমে রাষ্ট্রীয় বিকাশতকৈ দ্রুতভাবে বিকাশ লাভ করে আহিছে। অসমৰ অর্থনৈতিক বিকাশৰ হার রাষ্ট্রীয় পর্যায়ের 16.1% তুলনাত 2022-23 বর্ষত 19.9% হব বলে অনুমান করা হয়েছে। লগতে মই পবিত্র সদনক জানাবলৈ পাই সুখী হয়েছো যে রাষ্ট্রীয় অর্থনীতিলৈ রাজ্যখনৰ অর্থনীতির বৰঙণিৰ পৰিমাণ বৃদ্ধি পাই আহিছে। অসমৰ মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদনের বৰঙণি চলিত মূল্য 2016-17 বিত্তীয় বর্ষর 1.65% পৰা 2022-23 বিত্তীয় বর্ষত 1.81% বৃদ্ধি পাইছে। উল্লেখিত সময়সোৱাত স্থির মূল্য 2011-12 রাষ্ট্রীয় মুঠ ঘরুয়া উৎপাদনলৈ মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদনের বরঙণি 1.64% পৰা 1.87% বৃদ্ধি পাইছে। একেদরে রাজ্যখনে ইয়ার জনমূরি আয় ক্ষেত্রত দ্রুততারে বিকাশ লাভ করে আহিছে। আর ই 2023-24 বর্ষত বিগত 7 বছৰৰ ভিতর প্রায় দুগুণতকৈও অধিক হয়েছে। রাজ্যখনৰ জনমূরি আয় চলিত মূল্য 2016-17 বর্ষর 64,330 টাকার তুলনাত 2022-23 বিত্তীয় বর্ষত 1,20,337 টাকা হয়েছে। আর 2023-24 বর্ষত রাজ্যখনৰ জনমূরি আয় 1,35,787 টাকা হব বলে অনুমান করা হয়েছে। মুঠ রাজ্যিক ঘরুয়া উৎপাদনের প্রাক্কলন আর জনমূরি আয়ের সংক্ষিপ্ত বিবরণ মই ইয়াত দাখিল করছো। বিত্তীয় সমৃদ্ধ বৃদ্ধি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যখনৰ বাজেট বয় 2015-16 বিত্তীয় বর্ষত 41,931 কোটি টাকার বিপরীতে 2022-23 বিত্তীয় বর্ষত 1,27,283 কোটি টাকালৈ বৃদ্ধি পাইছে। লক্ষণীয়ভাবে রাজ্যখনৰ মূলধনী বয় 2015-16 বিত্তীয় বর্ষৰ পৰা 2,991 কোটি টাকার পৰা 2022-23 বিত্তীয় বর্ষত 16,338 কোটি টাকালৈ বৃদ্ধি পাইছে। অসমে নির্দিষ্ট মূলধনী প্রকল্পসমূহৰ বাবে গ্রাম্য অর্থনীতি উন্নয়ন পুঁজি আর বহিঃসাহায্যপ্রাপ্ত প্রকল্পসমূহৰ পুঁজি সফলতাৰে সদ্ব্যৱহাৰ কৰিছে। বিগত 5 বছৰত গ্রাম্য অর্থনীতি উন্নয়ন পুঁজি আর বহিঃসাহায্যপ্রাপ্ত প্রকল্প ইএপিৰ অধীনত মূলধনী ব্যয়ৰ বাবে আহরণ করা পুঁজির ক্ষেত্রত যথাক্রমে 177% আর 437% বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। গ্রাফৰ সহায়ত এই কথাখিনি তলত দেখুৱা হৈছে। বর্তমান রাজ্যখনত 37,700 কোটি টাকার প্রকল্প ব্যয় সাপেক্ষে 18টা প্রকল্পর কাম চলি আছে আর 20,364 কোটি টাকা প্রকল্প ব্যয় সাপেক্ষে 8টা বহিঃসাহায্যপ্রাপ্ত প্রকল্পর কাম হাতত লওয়া হয়েছে। 58,034 কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পসমূহৰ সৈতে বহিঃসাহায্যপ্রাপ্ত প্রকল্পসমূহৰ দ্বারা লাভান্বিত হওয়া রাজ্যসমূহৰ ভিতৰত অসম এক অন্যতম রাজ্য। এই প্রকল্পসমূহৰ তালিকাখন পরিশিষ্ট ক আর খত আছে। আমার সামর্থ্য বৃদ্ধি আর বিভিন্ন পর্যায়ত সু সমন্বয় সাধনের বাবে বিগত 4 বছৰত মূলধনী বিনিয়োগ আঁচনির বাবে রাজ্যসমূহলৈ আগবঢ়োৱা বিশেষ সাহায্য আর ভারত সরকারের পৰা লাভ করা 50 বছৰৰ সুদবিহীন ঋণের দ্বারা অসম সরকার যথেষ্ট উপকৃত হয়েছে। বিগত 4 বছৰত এই আঁচনির অধীনত অসমলৈ মুকলি করে দিয়া পুঁজির পরিমাণ 10 গুণতকৈ অধিক বৃদ্ধি হয়েছে। আমি অসমে প্রায় 10,006 কোটি টাকা পাবলৈ সক্ষম হয়েছো। লোক নির্মাণ বিভাগের বাজেটের অধীনত শিক্ষা, নির্মাণ, স্বাস্থ্য, গৃহ বিভাগ আর পথর বাবে গোলকীয় শিতান গ্লোবেল হেড গঠনের পরিপ্রেক্ষিতত অসমত মূলধনী ব্যয়ের ক্ষেত্রত অভূতপূর্ব বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। আর এই ব্যবস্থায় প্রকল্পসমূহৰ বাবে পর্যাপ্ত বাজেটের উপলব্ধতা
আর পুঁজির আগতীয়া অনুমোদন মুক্তি করে দিয়াটো সুনিশ্চিত করেছে।